নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনাদের গাছের গ্রোথ কি থেমে গেছে গাছে কুড়ি আসছে না কুড়ি এলেও সেই কুড়ি ঝরে পড়ে যাচ্ছে এছাড়াও গাছে মিলিবাগ সাদামাছি অ্যাফিডস বিশেষ করে শাকসবজিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়েছে এবং টবের মাটিতে প্রচুর পরিমাণের পিঁপড়ে হয়েছে ও পিঁপড়ের বাসায় মাটি পুরো নষ্ট করে দিয়েছে বন্ধুরা আজকে আমি এমন একটা দ্রবণ তৈরি করে গাছে প্রয়োগ করে দেখাবো যা ব্যবহার করলে ফুলের সংখ্যা বৃদ্ধি করবে গাছকে বেড়ে উঠতে সাহায্য করবে গাছের কুড়ি ঝরা বন্ধ করবে এছাড়াও টবের মাটিতে কেন্ন কেঁচো শামুক এই ধরনের ক্ষতিকারক কিছু জীব যা আমাদের টবের মাটিতে থাকলে গাছের ক্ষতি হতে পারে তাছাড়াও গাছের পাতার মধ্যে যদি এইরকম ছিদ্র ছিদ্র হয়ে যায় ফাঙ্গাসের কারণে গাছের গোড়া পচতে শুরু করে নিমাটোডের কারণে কিংবা কোনো কারণে যদি রুট রট হয় তাহলেও সেখান থেকেও গাছকে বাঁচাতে পারে এই এক টুকরো ফিটকিরি তাছাড়াও কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে বন্ধুরা আজকে আমি যে উপাদানটি দিয়ে এই দ্রবণটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ফিটকিরি এই ফিটকিরি কোথায় পাওয়া যাবে কত দাম নেবে এবং গাছে প্রয়োগ করলে কি কি উপকার পাওয়া যাবে কোন কোন গাছে ব্যবহার করা যাবে কোন কোন গাছে ব্যবহার করা যাবে না সমস্তটাই জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমার হাতে এখন যে সাদা কালারের পাথরের মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি ফিটকিরি যাকে ইংরেজিতে অ্যালোম বলে যার কেমিক্যাল কম্পোজিশন পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বন্ধুরা আগে জেনে নেওয়া যাক এই ফিটকিরি দেখতে কেমন হয় ফিটকিরি সাধারণত দু কালারে দেখতে পাওয়া যায় একটা একটু লালচে বর্ণের এবং আরেকটা এইরকম সাদা এই ফিটকিরি বিভিন্ন ফর্মে পাওয়া যায় এরকম শক্ত পাথরের মতো পাওয়া যায় পাউডার ফর্মেও পাওয়া যায় এবং লিকুইড আকারেও পেয়ে যাবেন যে কোনো গ্রোসারির দোকানে কিংবা দশকর্মার দোকানে খুবই অল্প দামে পাওয়া যায় ছোট ছোট টুকরো মোটামুটি পাঁচ থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আমার এই ফিটকিরিটির দাম নিয়েছে কুড়ি টাকা এছাড়াও আপনারা অনলাইন থেকেও আনিয়ে নিতে পারেন আমি আমার বাগানে এই ফিটকিরি ব্যবহার করি এই ফিটকিরি আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন ভারী কিছু দিয়ে একটু এইভাবে চাপ দিলে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে শুধু যে গাছে প্রয়োগ করা যায় তাই নয় বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন জল পরিশুদ্ধ করতে কাজে লাগে দুধ থেকে ছানা তৈরিতে কাজে লাগে আবার সেলুনে আফটার সেপ অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করতে দেখি এই ফিটকিরি আপনারা গাছে কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কতদিন অন্তর ব্যবহার করবেন কি পরিমাণেই বা ব্যবহার করতে হবে সমস্তটাই জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটি দেখে এই ফিটকিরি আপনারা গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে কাজে লাগাতে পারবেন যদি আপনার কাছে নিম তেল বা যে কোনো কীটনাশক না থাকে তাহলে ফিটকিরি আপনারা অনায়াসে কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন এখন জেনে নেওয়া যাক এই ফিটকিরি কিভাবে গাছে প্রয়োগ করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিটকিরি আমি আগে গুঁড়ো করে নিয়েছি এই ফিটকিরি জলে দিলে খুব সহজে গলে যাবে এই দ্রবণটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন এক লিটার জল নিয়েছি এবং তাতে এক চা চামচ ফিটকিরির গুঁড়ো দিয়ে দিলাম তো খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে জলের সঙ্গে এই ফিটকিরির গুঁড়ো গুলতে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লাগবে তার মধ্যেই কিন্তু ফিটকারি গুলে যাবে চামচ দিয়ে যদি ফিটকিরি না গোলা যায় তাহলে আপনারা একটু হাত দিয়েও গুলে নিতে পারেন তাতে কিন্তু কোনো রকমই ক্ষতি হবে না এখানে দেখুন আমি এক লিটার ফিটকিরির জল দিয়ে দিলাম তার সাথে প্লেন এক লিটার জল মিক্স করতে হবে তারপর এই ফিটকিরি গোলা জল আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন এখন জেনে নেওয়া যাক এই দ্রবণটি আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারব যে সকল গাছ অ্যাসিটিক সয়েল পছন্দ করে বারবার রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি অ্যালকালাইন হয়ে যায় যার ফলে গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় না এবং ফুল ফলও আসে না সেই সকল গাছের মাটিকে অ্যাসিটিক করার জন্য আমরা গাছের মাটিতে ফিটকিরি ব্যবহার করতে পারি অর্থাৎ মাটির পিএইচ লেভেল থাকে এক থেকে ১৪ পর্যন্ত মাটির পিএইচ লেভেল ঠিকঠাক হওয়া দরকার গাছের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য মাটির পিএইচ লেভেল যখন দেখবেন সাত থাকবে তাহলে সেটা নিউট্রাল বা নিরপেক্ষ অর্থাৎ মাটি অ্যাসিটিকও না আবার অ্যালকালাইনও না মাটি একেবারে পারফেক্ট সাতের নিচে থাকলে মাটি অ্যাসিডিক হবে এবং সাতের উপরে থাকলে মাটি অ্যালকালাইন হবে আমাদের বাগানে বেশ কিছু গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে আবার কিছু কিছু গাছ অ্যালকালাইন মাটি পছন্দ করে তো আমরা কি করে বুঝবো মাটির পিএইচ লেভেল মাটির পিএইচ লেভেল মাপার জন্য একটা মিটার পাওয়া যায় সকলের কাছে সেই মিটার থাকার কথা নয় তখন আমরা কি করে বুঝবো বন্ধুরা আমাদের এই ওয়েদারে বেশিরভাগ গাছই অ্যাসিটিক সয়েল অর্থাৎ অম্ল মাটি পছন্দ করে প্রায় সকল প্রকার গাছেই আমরা এই ফিটকিরি ব্যবহার করতে পারি যেমন ধরুন গোলাপ কাটামুকুট বোগেনভেলিয়া জবা রঙ্গন অ্যাজেলিয়া আঙ্গুর স্ট্রবেরি ব্লুবেরি এই সকল গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে এই রকম অনেক গাছ আছে যা অ্যালকালাইন সয়েল পছন্দ করে এই সকল গাছের মাটি যদি অ্যাসিডিক না থাকে তাহলে সেই সকল গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালোভাবে হবে না সেই ক্ষেত্রে আমরা সেই সকল গাছের টবের মাটিতে এরকম এক টুকরো ফিটকিরি এইভাবে মাটি চাপা দিয়ে রেখে দিতে পারি যখন টবের মাটিতে জল দেবেন সেই জলের মাধ্যমে ফিটকিরি গলতে শুরু করবে এবং ধীরে ধীরে মাটি অ্যাসিডিকে পরিণত হবে বন্ধুরা এই ফিটকিরি আপনারা আরেকভাবে গাছে প্রয়োগ করতে পারেন আপনারা গাছে স্প্রে করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তো এখানে দেখুন আমি এক লিটার জল নিয়েছি এবং হাফ চা চামচ তার কিন্তু বেশি নেবেন না হাফ চা চামচ ফিটকিরির গুঁড়ো নিয়ে খুব ভালো করে গুলে নেবেন তারপর আপনারা প্রত্যেকটা গাছে এই ফিটকিরি গুলা জল স্প্রে করতে পারেন হাফ চা চামচের কম হলেও ক্ষতি নেই কিন্তু বেশি একেবারেই দেবেন না বেশি যদি গাছে দেওয়া হয়ে যায় তাহলে গাছের পাতা কিন্তু পুরো জ্বলে যাবে এই ফিটকিরিগুলা জল আপনারা সকল প্রকার শাক সবজি গাছে ফুল গাছে এমনকি ফল গাছেও স্প্রে করতে পারেন যখন আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন তখন মোটামুটি দশ ইঞ্চি টবের জন্য দেড়শো থেকে দুশো এম পর্যন্ত দিতে পারেন তার বেশি কিন্তু দেওয়া উচিত নয় তবে বন্ধুরা ফিটকিরি গাছের কোনো খাবার নয় যে আপনারা ঘন ঘন প্রয়োগ করতে পারবেন এই ফিটকিরিগুলার জল ঘন ঘন ব্যবহার করা যাবে না মোটামুটি তিন থেকে চার মাস অন্তর একবার টবের মাটিতে দিতে পারেন কিংবা গাছে স্প্রে করতে পারেন এটা গাছের ওষুধের মতো কাজ করবে ঘন ঘন ফিটকিরি ব্যবহার করলে গাছের মাটি অনেক বেশি অ্যাসিডিক অর্থাৎ অম্ল হয়ে যাবে যা গাছের জন্য ক্ষতি হতে পারে এটা এমন নয় যে আপনারা মাসে দুবার বা একবার ব্যবহার করতে পারবেন ফিটকিরি ব্যবহারের ফলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং এই ফিটকিরি গোলা জল পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড হিসেবেও খুব ভালো কাজ দেবে তবে বন্ধুরা বর্ষাকালে ফিটকিরি ব্যবহার করা উচিত নয় কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণের অ্যাসিড থাকে বৃষ্টির জল যখন টবের মাটিতে পড়ে তখন সেই টবের মাটি অনেক বেশি অ্যাসিডিক হয়ে যায় সেই জন্য বর্ষাকালে ফিটকিরি ব্যবহার করা উচিত নয় বর্ষাকালে আপনারা ফিটকিরি ব্যবহার করবেন না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে